এই পদভ্যাসটা এখনো যায়নি না কিছু অভ্যাস কখনো যায় না অদ্ভুত মানে জীবন কখন মানুষকে কোথায় নিয়ে যায় তার কোনো ঠিক নেই এত আপন আপন লাগছে আপনাদেরকে জীবনের সৌন্দর্যই এটা রে মা সময় কোনো না কোনো ভাবে কোনো এক সময় জীবনটাকে দুহাত দিয়ে বন্ধে দেয় আর কিন্তু ও তো মাটিতে বসে খেতে পারবে না চেয়ার টেবিলে বসে অভ্যাস আমরা তো এভাবে মাটিতে বসেই খাই কেন আপনি খেতে পারবেন একবার পারবো এখানে বসে আজকে হ্যাঁ এই পদভ্যাসটা এখনো যায়নি না কিছু অভ্যাস কখনো যায় না তবে শিউরি ভয়ে লুকিয়ে রাখি আর কি যাক আপনার লাইফে একজন আছে যার ভয়ে আপনি অনেক কিছুই করেন না ভালো তো তা ঠিক আগে যখন এখানে প্রথম প্রথম ছিলাম খুব একা একা লাগত কিন্তু শিউলি আর চাচা থাকাতে আর একা না কেন চাচা আগে এই স্টেশনেরই স্টেশন মাস্টার ছিলেন উনি আমাকে এখানে উঠতে বললেন ভাড়া দিতে চাইলাম বললেন ভাড়া নেবেন না শিউলিকে যেতে পারে তো আমি শিউলির পড়ানোর দায়িত্ব নিয়ে উঠে গেলাম আপনি এখন এখানে কেন তো অনেক বড় কাহিনী আমার বাবা একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন বাবা কিছুদিন আগে মারা গেছেন আমিও অনেক সরি কারণ বাবা মরে গিয়ে আমাকে অনেক বড় বিপদে ফেলে গেছেন ব্যবসায়ী বাবার একমাত্র মেয়ে হলে যা হয় আর কি অনেক অর্থ সম্পত্তি ব্যবসা বাণিজ্যের মালিক হয়ে যায় আর এর মধ্যে উদয় হয়েছে আমার এক সৎ ভাইয়ের তোর বাবার দুই বিয়ে ছিল আমিও জানতাম না এক মহিলার সাথে বাবার ছবি আমাকে দেখে ব্ল্যাকমেল করা শুরু করলো বন্ধু স্যার আমার সব ভাই তার সাথে যোগ দিয়েছে আমাদের কোম্পানির ম্যানেজার আর লয়ার সবাই মিলে প্ল্যান করেছে আমাকে মেরে ফেলবে মেরে ফেলার পরে বাবার সব কিছু তো তারা ভাগ বটরা করে নিতেই পারবে এই জন্য পালিয়ে বেড়াচ্ছি তোর ফ্রেন্ডসরা সবচেয়ে কাছের একটা ফ্রেন্ডস ছিল সে তো অনেক আগেই আমাকে ছেড়ে চলে এসেছে আর আর বাকি ফ্রেন্ডরা যারা আছে সবার নজর আসলে আমার অক্ষবৃত্তের দিকেই আমার কি আর খুব একটা কেউ করে না